কালি অটোমোবাইল ওয়ার্কশপ আর দেখুন এটা বাতাসা মেশিন এটা একটা নতুন তৈরি করা মেশিন যিনি নিজে এসে তৈরি করেছেন দাদা আপনার আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি এসেছি ঘাটাল দাসপুর থেকে ঘাটাল দাসপুর দাসপুর তো এর আগে তো আপনি অনেক রকম বাতাসা মেশিন দেখেছিলেন বা অনেক কারখানাতে দেখেছেন নিশ্চয়ই আপনার প্রচুর অভিজ্ঞতা আছে আর আপনি নিজের মতন করে বাতাসা মেশিনটাকে তৈরি করলেন হ্যাঁ তো এটা মানে আপনার নিজের মতে কি বলা হবে মানে আপনি নিজের যেমন আমরা তৈরি করছিলাম এক একই রকম তৈরি করছিলাম আপনি এসে একটা নতুন বাতাসা মেশিন একটা ভাব দিলেন আর কি যেটাতে টাইমার সেট করা আছে যেটাতে আপনার বড় বাতাসা বার হবে ছোট বাতাসা বার হবে তো আপনি এই অভিজ্ঞতাটা আপনার নিজের না অন্য কোথাও কোনো জায়গা থেকে পেয়েছিলেন না আমি অনেক আপনাদের মেশিন দেখেছি যেখানে গুড়ের সাদার ছোট টিকলি বাতাসা হচ্ছে তো আমি ওই বাতাসাটাকে দেখে কিছুদিন অনুভব করলাম যে আর একটু কিছু যদি মডিফাই করা হয় যে এতে আর এক ধরনের বাতাসা বেরাবে তো সেই হিসাবে আমি দেখলাম মিস্ত্রির সঙ্গে কথা বললাম যে কি করা যাবে এটা হবে কি হবে না আমি জানি হবে সেটা হয়তো অন্যভাবে হবে কিন্তু আপনাদের যে কারখানার যে মিস্ত্রি রয়েছেন ওই যে নইম ভাই উনি বললেন যে না একটা টাইমার ফিট করলে হয়ে যাবে তো দেখলাম টাইমার ফিট করতে আমি যে ভাবটা চেয়েছি সেই ভাবটাই এসে গেছে এতে মাঝারি বাতাসাও হবে আর ছোটো বাতাসা তো হবেই আচ্ছা আচ্ছা তো এর আগে যে আমরা বাতাসাগুলো তৈরি করছিলাম ওই বাতাসা মেশিন আর আপনি যেটা তৈরি করলেন সেই বাতাসা মেশিনের তফাত কি বুঝলেন তফাৎ বলতে মেশিনের স্ট্রাকচার ঠিকই আছে একই কিন্তু দু একটা ফাংশন চেঞ্জ করতে হয়েছে এক্সট্রা অ্যাড করতে হয়েছে আচ্ছা আচ্ছা তো সেই জন্য ওই মাঝারি বাতাসাটা ওই একইভাবেই বেরিয়ে আসবে ওখান থেকে তো এর আগে কে আমাদের এখানে আরেকবার এসেছিলেন আপনি আমি এসেছিলাম একবার আচ্ছা কিন্তু সেই সময় প্রচুর চাপ মেশিন অর্ডার আপনাদের অপর মানে অনেকটাই ছিল সেই জন্য আমাকে একটু অপেক্ষা করতে বলছিলেন তো অপেক্ষা করার পরও এলাম তো এখনও চাপ আছে যথেষ্ট আপনাদের তো আমি রিকোয়েস্ট করতে আপনারা আমার অনুরোধ রাখলেন তো সেই হিসাবে আজকে আমি মেশিন নিয়ে যাচ্ছি তা আপনি এই যে নিজের অভিজ্ঞতা নিজের ইয়ে দিয়ে আপনি মেশিনটা তৈরি করেছেন এবং বাতাসা আপনি বিভিন্ন রকম বার করতেও পারবেন মিডিয়াম সাইজ বড় সাইজ ছোট সাইজ তাই তো তো এই যে মাথায় এলো কি করে আপনার যে আমি এরকম ধরনের আমার মাথায় আছে কিছু কিছু জিনিস যেমন আমি আমার আগে যে হাতে বাতাসা বানাতাম আচ্ছা যে বাতাসা তৈরি হওয়ার যে আঁচ হ্যাঁ সে আঁচটা প্রথমে মিস্ত্রি বানিয়েছিলেন একরকম আচ্ছা আমি সে একটা আঁচে তো হয় না আবার নতুন করে যে আঁচ বানাতে হলো সেটা আমি আমার মতো করেই বানিয়েছি মিস্ত্রিকে কিন্তু বানাতে দিই না তখন এই এরকম ধরনের আমি নিজে নিজের থেকে কিছু জিনিস আমি নিজের মতো করে বানিয়ে নিই আমি তো আপনি যে মেশিনটা আপনি এখন আপনার মানে কারখানাতে আপনাকে দেখানো হলো যে টেস্টিং করে যে কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে তো এটা আপনি দেখলেন তো যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে একদম মানে কোনো ভুল নেই ভুল নেই না তো একদম আর এটা যদি আমরা মানে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ থেকে যদি আমরা বলি যে এই যে মেশিনটা আপনি তৈরি করলেন সেটাতে আমাদেরকে কত নাম্বার দিবেন একশোর ভিতর কত নাম্বার দিবেন একশোর উপরে যদি কিছু দেওয়া সম্ভব হয় সেটা দেওয়া কিন্তু সেটা তো সম্ভব নয় কিন্তু একশোর একশো দিতে পারি পুরো একদম কিন্তু একশোর উপর দিয়ে দেওয়া তো সম্ভব নয় এটা কথা বললাম যাই হোক মানে আপনি স্যাটিসফ্যাকশান একদম আর আমাদের কারখানা কেমন দেখলেন ভালো একদম মানে জামাই খাতির যেটাকে বলা যায় কোনো অসুবিধা নেই আপনাদের খাওয়া দাওয়া থেকে থাকা থেকে আদর রাফ থেকে কোনো অসুবিধা নেই প্রথমে হয়তো আমি আমার কথাই বলি আমাদের হয়তো বাড়ির লোক হয়তো ভাববে যে নতুন জায়গায় যাচ্ছে কিভাবে থাকবে না থাকবে আমি নিজের মতো করে চলে এলাম তো এসে দেখলাম বাড়ির লোকের ভাবনা চিন্তারা ভুল এখানে সেসব কোনো অসুবিধা নেই একদম নিজের মতো করে থাকা যাবে এটা গ্রাম্য পরিবেশ একদম গ্রামের ছেলে যদিও একটা অন্য দূরের গ্রামে যাচ্ছি কিরকম হবে না হবে একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু দূরের গ্রাম না এটা আমাদেরই গ্রাম ভেবে নেওয়া যাবে সেইভাবেই আছি আমি আসবো আবার আবার আমি আবার নকুল দানা মেশিন নিতে আসবো আচ্ছা তো এই মেশিনটা আগে একটু সেটিং করি হাত সেটিং এর একটা ব্যাপার তো থাকে সে তো ঠিক হ্যাঁ ওইটা হওয়ার পরে আমি নকুল দানা মেশিনটা আনতে যাব আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ আর আপনাকে বলবো যে যখন আপনি তৈরি করবেন এই মেশিনে বাতাসা তখন একটা ভিডিও দেবেন অবশ্যই অবশ্যই দেবো আমি গিয়ে সেটিংটা করে সেটিং করার পর ভিডিও দেবো আপনাদের ঠিক আছে দাদা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার